এবার হচ্ছে আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করতে চাচ্ছি, এটা হচ্ছে তোমার তাও তরঙ্গ থেকে, তরঙ্গ থেকেই আমরা বেশি বেশি করে, তরঙ্গ মানে অগ্রগামী তরঙ্গের মতো। এটা এটা আগে প্রশ্নটা আমরা পড়ি, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা পড়ি। এটার মতোই যে আসবে এরকম না, এটা থেকে বদলাই দিতে পারে। কি কি ওয়েতে দিবে আমি একটু পরে বলবো। তোমাকে বলবে এ ও বি দুটি তো দুই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এর মানে কি? পার্থক্যটা আমাদের কাছে দেওয়া আছে, পার্থক্যের মানে হচ্ছে ল্যামরা এ মাইনাস ল্যামরা বি, দুই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, অথবা ল্যামরা বি মাইনাস ল্যামরা এ। এটাই তো দেওয়া আছে, রাইট? হয় এটা ইকুয়াল টু পয়েন্ট টু অথবা এটা ইকুয়াল টু পয়েন্ট টু। তা আসলে আমরা কি এটা লিখবো নাকি এটা লিখবো, সেটা একটু পরে আমরা বিবেচনা করব। আর কি দেওয়া আছে আমাদেরকে? আমাদেরকে বলছে সুর চলাকার 50 কম্পনে বি মাধ্যমে শব্দ কতটুকু যাবে। তাহলে সুর চলাকাটির 50 কম্পনে, কম্পন হচ্ছে 50টি, 50টিতে বি মাধ্যমে শব্দটি কতটুকু যাবে, 50 কম্পনে কতটুকু যাবে? এটা হচ্ছে এক কম্পনে কতটুকু যায়, তাহলে এটা হচ্ছে 50 কম্পনে কতটুকু যায়। আমাদের কাছে মূলত এই জিনিসটা জানতে চাইছে, 50 ল্যামরা বি কত, তাহলে এক কম্পনে কতটুকু যায়, অর্থাৎ শুধু ল্যামরা বি আমাদের কাছে বের করতে হবে, হয় এটা থেকে অথবা এটা থেকে। তো সেটা আমরা কেমনে বের করব? তাহলে আমাকে সবার আগে ফোকাস করতে হচ্ছে কোথায়, যে দুটি মাধ্যমে শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে সেটা কি আসলে এটা নাকি এটা। তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু পার্থক্য বলছে শুধু, কিন্তু সেটা এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা ল্যামরা এ মাইনাস ল্যামরা বি থেকে আসছে না ল্যামরা বি মাইনাস ল্যামরা এ থেকে আসছে আমরা জানি না। তো সেটা আমাদেরকে জেনে নিতে হবে যে আসলে আমরা এটা নিব নাকি এটা নিব। কেমনে জানবো? মনে রাখবা যে যেই মাধ্যমে শব্দের বেগ বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যও বেশি, অর্থাৎ ল্যামরা বেশি, বি যেখানে বেশি ল্যামরাও সেখানে বেশি। তো এখন দেখো তো বি কোথায় বেশি, বি মাধ্যমে বেশি। এই যে বি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে কত, 340, আর এই মাধ্যমে 300। তাহলে বি মাধ্যমে যেহেতু শব্দের বেগ বেশি তাহলে আমরা ল্যামরা বিকে বড় ধরবো, বড় ধরলে তাহলে এটা সঠিক, এটা তখন ভুল। আশা করি ক্লিয়ার। এবার তাহলে আমরা এটাকে কেটে দিব, এটাকে কেটে এই ফর্মুলা অনুসারে আমরা কাজ করা শুরু করব। এখন দেখো ব্যাগ কিন্তু দুই মাধ্যমে ভিন্ন ভিন্ন, তো ব্যাগ ভিন্ন হলেও দুই মাধ্যমে আসলে যেহেতু দুই মাধ্যমের আলাদা আলাদা তরঙ্গ, সরি আলাদা আলাদা কম্পাঙ্কটা দেওয়া নেই, তাহলে বুঝে নিতে হবে যে দুই মাধ্যমের কম্পাঙ্ক একই, দুই মাধ্যমের কম্পাঙ্ক একই। আর আমাদের কাছে সুর চলাকার 50 কম্পনে বি মাধ্যমে কতটুকু যাবে এটা আসলে জিজ্ঞেস করছে, যে বি মাধ্যমে যদি আলাদাভাবে 50টি কম্পন দেয় তাহলে শব্দটি কতটুকু যাবে। সেটা আমাদের কাছে, এটা আমাদের ইনফরমেশন না আসলে, এটা প্রশ্ন জাস্ট, এটা আমাদের লাগবে না, কোনো কাজে লাগবে না, এটা লাস্টে লাগবে, একদম লাস্টে। আমাদেরকে মূল তথ্য হচ্ছে এটা, এটা থেকে আমাদেরকে অঙ্কের যত ধরনের ধারা উপধারা আছে সেগুলোতে যেতে হবে। এটার হেল্প টোটালি নেওয়া যাবে না, কারণ এটা চেঞ্জও হতে পারে। বলতে পারতো সুর চলাকার 100 কম্পনে বি মাধ্যমে কতটুকু যাবে, এটা বলতে পারতো না, তার মানে এটা হচ্ছে আপেক্ষিক, এটা আমাকে প্রশ্নে বদলা দিবে, কিন্তু এটা সেম থাকতে পারে, মানে এটা হচ্ছে মূল তথ্য। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে কাজে লাগিয়ে, আমরা দেখতেছি ব্যাগ দুইটা ভিন্ন ভিন্ন কিন্তু কম্পাঙ্ক দুই মাধ্যমে একই বুঝে নিতে হবে, যেহেতু কম্পাঙ্ক সংক্রান্ত কোনো তথ্য এখানে নেই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার জানি কি বি ইকুয়াল টু এফ ল্যামরা, তাহলে ল্যামরা ইকুয়াল টু কত, বি বাই এফ। এটা লিখতে পারি না আমরা, তো এটা যদি লিখি তাহলে বি মিডিয়ামের ক্ষেত্রে কি হবে, বিবি মাইনাস এফ ডিভাইড বাই এফ, কারণ এফ দুইটাতে সেম, এই জন্য আমি শুধু এফ লিখতেছি। এখানে হবে বি এ ডিভাইড বাই এফ ইকুয়াল টু পয়েন্ট টু। এবার জাস্ট তুমি বিবি এবং বি এ বসায় অ্যাপটা তুমি এখান থেকে বের করে নিবা। তাহলে একটু খেয়াল করো তো বিবি কত, বিবি নিশ্চয়ই 340 ডিভাইড বাই এফ মাইনাস আবারও এফ, এটা হচ্ছে 300 ইকুয়াল টু পয়েন্ট টু। এখানে তুমি কাজ করো, কাজ করলে এফের মানটা পেয়ে যাবা, এফের মান পাবা 200। 200 হার্জ হচ্ছে ওই দুইটা মাধ্যমে যে কম্পাঙ্ক ছিল শব্দের সেটা। তাহলে আমরা শব্দের কম্পাঙ্ক দুইটা মাধ্যমের ক্ষেত্রে পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু কম্পাঙ্কটা বের করতেও প্রশ্নে বলতে পারতো, বললে এখানে অ্যান্সার শেষ, ঠিক আছে? যদি না বলে, যেমন এখানে বলছে সুর চলাকার 50 কম্পনে বি মাধ্যমে শব্দ কতটুকু যাবে, তাহলে বি মাধ্যমে শব্দ কতটুকু যাবে এটা বের করতে হলে বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের জানা উচিত না? বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামরা বি, ল্যামরা বি আমরা জানতে হবে। তাহলে ল্যামরা বি ইকুয়াল টু আমরা লিখতে পারি
বিবি, বিবি মানে বি মাধ্যমে শব্দের বেগ ডিভাইড বাই এফ, এফ হচ্ছে কম্পাঙ্ক, বিবি তো আমরা জানি 340 আর এফ হচ্ছে 200। আশা করি ক্লিয়ার। এখানে কাজ করলে ল্যামড়া বি পাবো তুমি 1.7 মিটার। তাহলে ল্যামড়া বি আমরা পেয়ে গেছি, তাহলে এক কম্পনে, এই যে এক 200 দিয়ে ভাগ করছি মানে এক কম্পন, মোট কম্পন ছিল 200টি, 200 দিয়ে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যকে ভাগ করছি তাহলে এটা এক কম্পনে যায়। তাহলে এক কম্পনে এতটুকু যায়, তাহলে 50 কম্পনে কতটুকু যায় সেটাই হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছে। তাহলে এন বিও লিখতে পারি এটাকে, এন ল্যামড়া বি ইকুয়াল টু এস, এস মানে মোট দূরত্ব, তাহলে এটাতে 50 আর এটাতে 1.7 ইকুয়াল টু এস, 85 আসবে, 85 মিটার। তাহলে খেয়াল করো আমি যেই মানে টেকনিক্যালি তোমাদেরকে ধারণা দিয়ে আগাইছি, এভাবে যদি তুমি ভালো করে বুঝতে পারো, তোমাকে এখানে যদি কম্পাঙ্ক বের করতে বলতেও তুমি বের করতে পারতা, তোমাকে যদি শুধু ল্যামড়া বি বের করতে বলে বের করতে পারবা, 50টি কম্পনে কতটুকু যাবে সেটা বের করতে পারবা, যদি বলে এই মাধ্যমে 50টি কম্পনে এই মাধ্যমে কতটুকু যাবে সেক্ষেত্রে এইখানে বি এ ডিভাইড বাই, বি এ ডিভাইড বাই এফ হবে, এটা হবে ল্যামড়াই, এখানে তুমি ল্যামড়াই লিখবা, সেম জিনিস, সেম জিনিস, বাট এখানে তখন 300 হবে, 300/200, তখন এখানে 1.5 আসবে, এখানেও তুমি তখন 1.5 লিখবা। এভাবেই তোমাকে কাজগুলো করতে হবে, এখানে তখন 75 হবে। এখন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে দিতে পারে একটু। কিভাবে ঘুরিয়ে দিবে? তোমাকে এই ব্যাগের কথা কিছুই বলবে না, কম্পাঙ্ক দিয়ে দিবে, বলবে যে দুটি মাধ্যমে শব্দের কম্পাঙ্ক, এখানে কম্পাঙ্ক বলবে, কম্পাঙ্ক যথাক্রমে এত হার্টজ ও এত হার্টজ, 300 হার্টজ ও 320 হার্টজ, এটা বলবে সাপোজ। তারপরে সেমভাবে আবার বলবে মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সাপোজ 0.5 মিটার বলছে, 0.5 মিটার হলে সুরশলাকার 50 কম্পনে বি মাধ্যমে শব্দ কতটুকু যাবে। তাহলে দেখো আগের প্রশ্নের সাথে এই প্রশ্নটার পার্থক্য কোন জায়গায়, আগে তোমার কাছে কম্পাঙ্কটা দেওয়া ছিল না মাধ্যম দুইটার, সেখানে তুমি একটা একই ধরে দুই মাধ্যমের একই কম্পাঙ্ক ধরে একটা বের করে নিছো, আর এখন দুই মাধ্যমের শব্দের ব্যাগ দেওয়া নাই কিন্তু কম্পাঙ্ক দুইটা দেওয়া আছে, ঠিক আছে, কম্পাঙ্ক দুইটা আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে তোমাকে দুই মাধ্যমে শব্দের ব্যাগ একই ধরতে হবে, এবার ধরতে হবে ব্যাগ একই, ব্যাগ একই ধরে ব্যাগটা বের করে নিবা, ব্যাগটা বের করে নিয়ে ঠিক আগের মতো এই টার্মসটা তুমি বের করে নিবা, ঠিক আছে। সেক্ষেত্রে এক্ষেত্রে আবার তোমাকে বের করতে হবে ল্যামড়া এ মাইনাস ল্যামড়া বি ইকুয়াল টু 0.5, নাকি ল্যামড়া বি মাইনাস ল্যামড়া এ ইকুয়াল টু 0.5, এটা তোমাকে বের করে নিতে হবে। এটা বের করার সূত্র হচ্ছে এরকম, আগে বলছি ব্যাগ বেশি হলে কি সেখানে ল্যামড়াও বেশি, আর এখন হচ্ছে যে কম্পাঙ্ক যদি কম হয় ল্যামড়া বেশি হবে, উল্টা কম্পাঙ্ক কম হলে ল্যামড়া বেশি হবে। কম্পাঙ্ক কম কার? এর, এই দেখো এর কম্পাঙ্ক কম, বি এর কম্পাঙ্ক বেশি, তাহলে এর কম্পাঙ্ক যেহেতু কম, এর কম্পাঙ্ক যেহেতু কম তাহলে এর ল্যামড়া কী হবে? বেশি হবে, তাহলে সেক্ষেত্রে এটা সঠিক, এখন হবে এর থেকে বিয়োগ যাবে, ঠিক আছে। এবার ঠিক আগের মতো কাজ করবা তুমি, আর কোনো সমস্যা নেই, আগের মতো করে কাজ করে ফেলবা। লিখবা কি এবার? এবার লিখবা তুমি এবার বি একই দুই জায়গায়, কারণ এখন ব্যাগ যেহেতু দেওয়া নাই তাহলে ব্যাগ একই রকম, ডিভাইড বাই এফ এ মাইনাস বি ডিভাইড বাই এফ বি ইকুয়াল টু 0.5। দেখো তোমার প্রশ্নে কিন্তু এফ এ দেওয়া আছে, বি ডিভাইড বাই এফ এ, এফ এ হচ্ছে 300 সরি, আর এটা হচ্ছে 320, এখানে হচ্ছে শুধু বি ইকুয়াল টু 0.5। এখান থেকে তুমি কাজ করে বি এর মানটা বের করে নিবা, সাপোজ বি এর মান আসলো যে 332 মিটার পার সেকেন্ড, তো তোমাকে জিজ্ঞেস করছে যে 50 কম্পনে বি মাধ্যমে কতটুকু যাবে, তাহলে বি মাধ্যমের ল্যামড়া বি আমার কাছে জানার দরকার আগের মতো, তাহলে ল্যামড়া বি ইকুয়াল টু কী হবে, বি ডিভাইড বাই এফ এ, সরি এফ বি, তো বি কত, বি হচ্ছে 332 পাশে একটু আগে, এফ বি কত দেওয়া আছে 320, কাজ করলে যা আসে তাই। তাহলে এখান থেকে তুমি ল্যামড়াই ল্যামড়া বি পেয়ে যাবা, ল্যামড়া বিকে 50 দ্বিগুণ করলে এখানকার আনসারটা ইজিলি পেয়ে যাবা। এখন হচ্ছে যে আমাদের কাছে আরও ভিন্ন ভিন্ন প্রশ্ন দেওয়া থাকতে পারে, কীরকম একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে এরকম যে দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া থাকতে পারে, সাপোজ বলছে যে দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 0.5,
প্রশ্ন এটাই বলছে শুধু, দুইটি নিষ্পন্দবিন্দু দূরত্ব 0.5 মাধ্যমে শব্দের বেগ 332 হলে কম্পাঙ্ক কত? তাহলে দুটি নিষ্পন্দবিন্দু দূরত্ব এত, মাধ্যমে শব্দের বেগ এত হলে কম্পাঙ্ক কত? ঠিক আছে, তাহলে এটা দুটি নিষ্পন্দবিন্দু দূরত্ব, খেয়াল করো, দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এটা বলবে, বলবে যে দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব এত মিটার হলে এবং মাধ্যমে শব্দের বেগ এত হলে কম্পাঙ্ক কত, এটা বলবে তোমাকে, অথবা মাধ্যমে শব্দের কম্পাঙ্ক এত হার্জ হলে বেগ কত। ঠিক আছে, এরকম করে ঘুরে পেঁচায় তোমাকে প্রশ্ন দিতে পারে। তো তুমি যেটা মূলত মনে রাখবা সেটা হচ্ছে দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব যদি তোমাকে বলে দেয়, তুমি লিখবা যে দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব সমান ল্যামড়া ডিভাইড বাই টু। তো এবার তোমাকে তো দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব প্রশ্নে দেওয়াই আছে 0.5, এখানে তুমি লিখবা ল্যামড়া ডিভাইড বাই টু। এবার এখান থেকে ল্যামড়ার মানটা তুমি বের করো, 0.5 কে 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 1 হয়, তাহলে ল্যামড়া পেয়ে গেছি 1। আর আমাদের প্রশ্নে ব্যাক বলে দিয়েছিল 332, তাহলে এফ কত? এফ ইকুয়াল টু বি ডিভাইড বাই ল্যামড়া, বি কত? 332, এফ কত পাইছো, ল্যামড়া কত পাইছো, ল্যামড়া পাইছো 1, সো 332 হার্জ। তাহলে আশা করি ক্লিয়ার, এরকম প্রশ্ন এমসিকিউতে আসবে একদম শর্টকাটে। আরেকটা জিনিস তথ্য তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সহজ আছে, সেটা হচ্ছে যে দশা পার্থক্য সমান 2π বাই ল্যামড়া ইন্টু পথ পার্থক্য। এক্ষেত্রে কি হয়, তোমাকে পথ পার্থক্য দিয়ে দিবে, তোমাকে দশা পার্থক্য বের করতে বলবে, অথবা দশা পার্থক্য দিয়ে দিবে, পথ পার্থক্য বের করতে বলতে পারে। তুমি জাস্ট এই জিনিসটা ঠাড়া মুখস্থ করে রাখবা। এবার মনে করো যে তোমাকে পথ পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য কত দেওয়া আছে, সাপোজ বলা আছে পথ পার্থক্য হচ্ছে ল্যামড়া বাই 2। তাহলে এবার তুমি দেখো তো এই যে দশা পার্থক্য তোমার কাছে জানতে যদি চায়, তুমি লিখবা দশা পার্থক্য কিন্তু 2π বাই ল্যামড়া ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য হচ্ছে ল্যামড়া বাই 2। সো এই যে 2π ডিভাইড বাই ল্যামড়া ইন্টু, এটা না 2 কাটা যায়, ল্যামড়া ল্যামড়া কাটা যায়, আস্তে আস্তে পাই। তাহলে এমসিকিউতে যদি আসে তুমি লিখবা তখন দশা পার্থক্য ইকুয়াল টু পাই। আবার তোমাকে এভাবে বলতে পারে যে দশা পার্থক্য হচ্ছে 2π, কোনো একটি মাধ্যমে দশা পার্থক্য হচ্ছে 2π, তাহলে পথ পার্থক্য কত, তুমি লিখবা 2π ইকুয়াল টু 2π আবার ল্যামড়া ইন্টু পথ পার্থক্য। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে পথ পার্থক্য তাহলে বের করা যাচ্ছে এখান থেকে ইজিলি, 2π ইন্টু ল্যামড়া ডিভাইড বাই আবার 2π ইকুয়াল টু পথ পার্থক্য। তুমি দেখো কাজ করে এটাই আসবে। এবার এখান থেকে পথ পার্থক্য আমরা বের করে নিচ্ছি, পথ পার্থক্য সমান এটা এটা কাটো, কাটলে ল্যামড়া আসে। তাহলে এই ধরনের কৌশলগুলো অ্যাপ্লাই করে তোমাকে অঙ্কগুলোকে কী করতে হবে, সমাধান করতে হবে। আশা করি এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই তুমি এখন পারবা। তুমি এবার একটু কষ্ট করে বসে নিজেকে চাষা করো, তোমার বইয়ের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করো নিজে নিজে, দেখো তুমি পারো কি না। না পারলে একটু কমেন্ট করে ভিডিওতে জানাও যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমি সে অনুসারে আর একটা ভিডিও তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে বানাই দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য একদমই কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফিডব্যাকটা অবশ্যই দিবে কমেন্ট করে যে তোমার কোথায় কোথায় কী হচ্ছে, সমস্যা হচ্ছে। আবার বলতেছি ভিডিওতে লাইক দিয়ে রাখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।